কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের মাথা দিয়ে পটলের তরকারি। এখানে আমি আলু পটলগুলো কেটে নুন মাখিয়ে রেখেছি, আর এখানে মাছও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেলও দিয়েছি মাছের মাথাগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমি রেসিপিটা বানাচ্ছি আমাদের বাড়িতে হচ্ছে লাঞ্চে। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি। ওটাকে ভালোভাবে ভেজে নেবো আগে মাছের মাথাটাকে। মাছের মুড়োটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেবো। এবার এই তেলের মধ্যে আমি আলু আর পটলগুলোকে একটু ভেজে নেবো তেলে। দিয়ে দিয়েছি একটু হলুদ, এবার ভালোভাবে আলু পটলটাকে ভেজে নেব। আলু পটলগুলোকে একটু লাল লালভাবে ভেজে নিলে ভালো, বা আলুগুলোকে যদি আগে থেকে সেদ্ধ করে রাখেন সেটাও খুব ভালো হয়। আমি আলু পটল একসঙ্গে তেলে ভেজে নিচ্ছি। আলু পটলে মশলা দেওয়ার জন্য মশলা তেলগুলো দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা, এখানে আছে তেজপাতা, একটু চিনি, আর আছে রসুন বাটা, এর মধ্যে আছে একটু কাজু, চারটা কাজুর বাটা, আর সাথে আছে গরম মশলা। সব একসঙ্গে বেটে রেখে জল মতো করে রেখেছি। এগুলো একটু ঢাকনা দিয়ে দেবো 2-3 মিনিট মতো। আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে দেবো। এবার তরকারিটা রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, এবার একে একে দিয়ে দেবো। এর মধ্যে ফোড়নে দেবো তেজপাতা আর একটু চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি রসুন, আদা একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেবো। তারপরে এর মধ্যে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, কেননা আমি আগে থেকে আলু পটল লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অল্পই দেবো, কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হালকা জল, যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায়। মশলাটাকে 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। মশলাটা হয়ে এলে মাছের মাথাটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়েও ভালোভাবে মশলাটাকে একটু কষাতে হবে, নাহলে আস্তে গন্ধ ছাড়বে। মাছের মাথাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু পটলটা দিয়ে দেবো। পটলের মধ্যে একটু বেশি তেল না দিলে টেস্ট হয় না। এগুলো সব সবজির মধ্যে পটলের মধ্যে একটু বেশি তেল দিতে হয়। ভালোভাবে নেড়ে দেবো, তারপরে আমি বেটে রাখো কাজু বাদামের জলটা দিয়ে দেবো। বেশি ভাজবো না, আগে থেকে আলু পটলটা ভাজাই হয়ে আছে, শুধুমাত্র যতটা মশলা ভেতরে যেতে টাইম লাগে ততটাই ভাজবো। একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু আর পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেতরে রাখা গরম মশলা কাজু। দিয়ে এবার ভালোভাবে নাড়বো, আর এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আগে থেকে আলুটা ভাজা হয়ে আছে, বেশিক্ষণ সময় লাগবে না, তাও একটু আলুটা সেদ্ধ হতে হবে, নাহলে ভালো লাগবে না। আশা করবো আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন আর পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন যদি ভালো লাগে থাকে। এইভাবে আমি 4-5 মিনিট মতো ঢাকনা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নিলে
হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি। ঢাকনা দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। 4-5 মিনিট তো হয়ে গেছে, দেখুন যখন ঢাকনাটা খুলে দিলাম খুব সুন্দর একটা কাজু বাদাম আর গরম মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারও এইভাবে বাড়িতে এবার রান্না করে দেখবেন মাছের মাথা দিয়ে পটল আর আলুর তরকারি, আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। এখানে আমার আরেকটা রেসিপি করার জন্য আমি এখানে মাছটা ভাজতে দিয়েছি, আমচুর দিয়ে মাছ দিয়ে টক করবো। তবে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো না, অন্য একদিন আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো। সর্ষে বাটা দিয়ে আমচুর দিয়ে মাছের টক অন্য একদিন শেয়ার করবো। মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, এখানে আমার বড় তরকারিটাও হয়ে গেছে। এবার আমি একে নামিয়ে নেব। তরকারিটা এবার আমি নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। আশা করবো আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। চলুন আজকের মতো বাই, এখানে টাটা, সবাই ভালো থাকবেন।